গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তাই আমি বিকেল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা আমরা এখন যাচ্ছি, মানে আমি এখন যাচ্ছি পার্লারে। তা তোমরা আমার সঙ্গে চলো পার্লারে। তা পার্লারে গিয়ে আমি কী করছি না করছি হয়তো পুরোটা দেখাতে পারবো না, তবে বাইরে এসে যেটুকুনি পারবো দেখাবো। আর তার সঙ্গে আমাদের এই গ্রামের পরিবেশ, রাস্তাঘাট, সেগুলো আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর ওই দেখো, আমার ছেলে আর ওর বাবা আসছে, ওই যে গাড়িতে বসে আমাকে ডাকছে, মা মা মা। আমি বলছি এই যেহেতু আমি একটু আগে এসে গেছি, মানে রাস্তা দাঁড়িয়ে আছি আর একটু মানে সামনের দিকে আগিয়ে, তার ওরা দুজন, ওই যে আমার শাশুড়ি রয়েছে, উনিও ডিউটিতে বেরোবে যেহেতু উনি আয়ার ডিউটি করে, আর ওই যে আসছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। চলো বন্ধুরা, যেতে যেতে দেখাচ্ছি সামনে আমাদের অষ্টম পাওয়ার হয় আমাদের ক্লাবে। তা এই সেই ক্লাবে প্যান্ডেল হয়েছে, এই যে লাইটিংগুলো সব লাগিয়েছে, এবছরই নতুন দেখছি লাইটিং লাগিয়েছে, আর কোনো বছর লাগাতো না। আর এখানে সব ছেলেমেয়ে খেলছে, আমার মেয়েও এখানে খেলছে, এই যে নিয়ে গেল পয়সা আমার কাছ থেকে। আর এই দেখো প্যান্ডেল হয়েছে, ওই যে ওইখানটাতে মানে ইয়েটা হয় মন্দিরটা, আর এই যে আমাদের জোড়াশিব মন্দির, আর এই যে আমাদের রাস্তা। তাই এখান থেকে মানে এইটা গ্রামের রাস্তা আর কি। যেতে যেতে দেখলাম রেল গেট পড়ে গেল, এই যে এখন উঠবে গেটটা। তাই একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে তোমাদের দেখালাম ট্রেনটা গেল। ট্রেন অবশ্য সবাই দেখেছে। আর এই যে দেখো চারিদিকে কি সুন্দর সবুজ আর সবুজ, আর এটা প্রায় সন্ধ্যের মুখোমুখি, তো দেখতে দারুণ লাগছে। আর এই দেখো এদিকটা ট্রেনের লাইন রাস্তা, আর এই যে সামনে আমাদের সাইডে আর কি। আবার হলো এক কাণ্ড দেখো, মানে আস্তে আস্তে না পেছনের চাকাটা পাঞ্চার হয়ে গেল গাড়ির, আবার সে হাওয়া দিতে লাগছে, হাওয়া ঠাওয়া দিয়ে তারপরে আবার আমরা মানে মেইন রোডের দিকে যাব। আর এদিকে যেতে যেতে আমাদের মেয়ের বাবাকে বলছিলাম রাস্তাটাকে কত খারাপ ছিল, এখন কত ভালো হয়ে গেছে। ও বলছে এটা মেইন রোড, এখান থেকে বাংলাদেশ অনেক জায়গায় যাওয়া যায়। অবশেষে পৌঁছলাম পার্লারের এখানে দোকানে। তা পার্লারের তো এখানে দুদিকে ভাগ করা আছে, একদিকে জামাকাপড় বিক্রি করা হয় আর একদিকে পার্লারের কাজ করা হয়। তো এটা লেডিস পার্লার, এখানে আমি আসি যখনই চুল কাটি বা ভুরু কাটি, তখনই আমি এইখান থেকে আর কি কাট মানে যা করার করি। তা চলো, আর এখানে তো চলে এসেছি, আর এখানে কিছু কিছু প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো দেখো সব সাজিয়ে রেখেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু না এদের এখানে না ফোন অ্যালাউ নেই, মানে ভিডিও করা আর কি, তা আমি যেটুকুনি পেরেছি করেছি। আর ভেতরে গিয়ে যে আমি কিছু তুলবো ভিডিও, তা আমিও সেগুলো পাই। আর এই দোকানটা থেকে না আমরা আইসক্রিম নেই, তা মেয়ে, আমি যখন যাচ্ছিলাম পার্লারে তখন মেয়ে বলে দিয়েছিলো মা আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। তা একটা আনলে তো আর হবে না, যেহেতু আমার আরেকজন আছে, তা সে দেখলেই তো চেল্লাবে, তার জন্য একটা নিয়েছি। তা এখান থেকে আমরা সব কিছুই কিনি, আইসক্রিম বলো বা কোনো কুকিজ বলো। তা আমি ওর বাবাকে বলছি যে আমি কি এখন কি খাবো, আমি তো আমার নিজের টাকা দিয়ে ফুচকা খেয়েছি, এবার তুমি কিছু খাওয়াও। তো ওর বাবা বলছে ও নিজের টাকা দিয়ে আজকে খেয়েছে বলো, ওর জন্য তুমি এই কথা বলছো, তাই না? আর দেখো ওই লোকটার সঙ্গে বলছে আর হাসছে ওরকমভাবে। তা চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো এত জ্যাম হয়েছে রাস্তাটা, সে কী বলবো, কারণ এই দিকটায় না মেলা হচ্ছে, তাই মেলার জন্য রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম হয়ে রয়েছে। আর তারপরও এদিকে আবার ট্রেনের গেটও পড়ে গেছে, কী অবস্থা বলো তো। অবশেষে বাড়ি এসে তোমাদের যে চুল কেটেছিলাম সেই চুলটা দেখালাম, যেহেতু আমি তেল মেখে গিয়েছিলাম, আমি জানিই না যে চুল কাটবো, হঠাৎ করে তৈরি হলো যে চুল কাটবো। বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো আমার ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রাত্রি। আর এখানে না দুটো ছবি দিয়েছি লাস্টে, তোমরা দেখো আর কমেন্ট করে বলো আমার ছেলের মুখটা কেমন লাগছে, আইসক্রিম খেয়ে কী অবস্থা করেছে মুখটা দেখো একবার।